আপনার নাম? মোহাম্মদ খালিকুজ্জামান। কোন আসল? কোন থানা? মেওয়াপুর থানা। কি আপনি কি কি প্রার্থী? আমি চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী। আপনি সাংগঠনিক পরিচয়? সিনিয়র সহসভাপতি থানা। কোন থানা? মেওয়াপুর নগা। আপনি কি আগে নির্বাচন করছেন? আমি ইউনিয়ন পরিষদে 5 বার চেয়ারম্যান ছিলাম। ও আচ্ছা, 5 বার চেয়ারম্যান ছিলেন। সেই ধারাবাহিকতায় আপনি উপজেলায় যাচ্ছেন? সেই ধারাবাহিকতায় উপজেলায়। এবার আর উপজেলায় গেলে আপনি কি ধরনের উন্নয়ন করবেন? আমি এলাকার সামাজিক উন্নয়ন করব, আর্থসামাজিক, গ্রাম রাস্তাঘাট কালভার্ট দিই এবং মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করো, অপরাধ প্রতিরোধ দূর করা, আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখা, সুশাসনকে কায়েম করা, দুর্নীতির ঊর্ধ্বে থেকে প্রশাসনকে পরিচালনা করা এবং যুবক এবং তারুণ্য যারা আছে তাদেরকে মাথা তুলে দাঁড়াবার ব্যবস্থা করে দেওয়া। যুব উন্নয়ন কেন্দ্র রয়েছে, মৎস্য আছে, গবাদি পশু আছে, কৃষি ক্ষেত্র আছে, কম্পিউটার আছে। হ্যাঁ, একটি মডেল উপজেলা হিসেবে তৈরি, একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করার আশাবাদটা করি। আপনি কীরকম জনগণের সারা পাচ্ছেন কেমন? হ্যাঁ, ব্যাপক ব্যাপক সারা পাচ্ছেন। আপনি ইনশাল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হইতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেয়ারম্যান নির্বাচিত। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এসপিএন বাংলা টিভি দেখুন, সাবস্ক্রাইব করুন।